এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এবারে আমার এলাকা আমার ভাতরাবাসীর পক্ষ থেকে দাস্তাবাসীর পক্ষ থেকে লিল্লাহ তাকবীর প্রধান ডাক্তার আগমন স্বাগত আজকে মাত্রের সম্মানিত প্রধান বক্তা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যাইল রে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান
একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার সদর উপজেলার অন্তর্গত ভাতুরিয়া মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দশতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি ভাতুরিয়া মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ দশ নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ শামীম রেজা বিশেষ অতিথি বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেন সর্দার এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন দশ নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ শফিয়ার রহমান আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন এতক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাহিদিয়া সম্মিলনী ফাদিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব এবং আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন এই যশোরের কৃতি সন্তান আপনাদের গর্ব আপনাদেরই সোনাট্যকুড়া ছেলে আমারও অত্যন্ত প্রিয় শিল্পী প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট রোকনুজ্জামান আল্লাহ তাআলা ওনার কণ্ঠে আরও বারাকা দান করেন আজকের মাহফিলে যত ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন সবার এলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বলেন আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদা কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ উপস্থিত বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ভাতুরিয়া চাচড়া তথা আমার প্রিয় যশোরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কেরিমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা
আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সবাই পড়ি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটি কার নামের স্লোগান? এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? আমাদের ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয় তাদের মধ্যে একজন এদেশের প্রজাতন্ত্রের এক কর্মচারী কিছুদিন আগে মিডিয়ার সামনে গলা উঁচু করে সে বলেছে আল্লাহু আকবার এটি নাকি আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান। আল্লাহ তাআলা তার পবিত্র এই নামের স্লোগান তিনি কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আল্লাহ আকবার এটি কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান নয়, বরং আল্লাহ আকবার হচ্ছে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। অনেকে আছে আল্লাহ আকবার শুনলে খারাপ লাগে, চেহারা মলিন হয়ে যায়, আল্লাহ আকবার শুনলে খারাপ লাগে, আল্লাহ আকবার স্লোগানে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, আল্লাহ আকবার স্লোগানের মধ্যে বিতর্কের গন্ধ খোঁজে। এজন্য অনেকে বলে এটা সব জায়গায় এই স্লোগান দিয়েন না, এটা বিতর্কিত স্লোগান। আমি বলি জন্মের পরে যারা আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে সে সকল লোকেরাই কেবল এই পবিত্র স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা জন্মের পরে আজান শুনেছি, আমরা জন্মের পরে প্রত্যেকেই আজান শুনেছি, এজন্য মুসলমানের সন্তান হিসাবে আল্লাহ আকবার এই স্লোগানকে আমরা বিতর্কিত স্লোগান মনে করি না, বরং এটিকে আমরা আমাদের প্রেরণা এবং চেতনার স্লোগান মনে করি। ভাই, আল্লাহ আকবার শুনলে আপনার খারাপ লাগে কেন? আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, হাদিসের কিতাবে আমরা পড়েছি আল্লাহ আকবার শুনলে আদবার শয়তান, শয়তান পালিয়ে যায়, শয়তানের খারাপ লাগে। তো আল্লাহ আকবার শুনলে শয়তানের খারাপ লাগে, কোনো মানুষ যদি বলে তার খারাপ লাগে, আমরা ধরে নেব এটা মানুষরূপী একটা জীবন্ত শয়তান। আর যার আল্লাহ আকবার ভালো লাগে না তাকে আমি বলবো, ভাই এই যে এখানে আমার সামনে যারা আছেন আপনারা সবাই, আমরা সবাই জন্মের পরে মায়ের পেট থেকে বের হয়ে সর্বপ্রথম আমরা শুনেছি কি আল্লাহ আকবার। আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকবো না, সবাই চলে যাব। আমরা যখন মরে যাব আমাদের লাশ খাটিয়ায় বহন করে মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে, জানাজার মাঠে নেওয়া হবে, তখনও জানাজায় শুরু হবে যে সাউন্ড দিয়ে, সেই সাউন্ডটা কি? যাদের আল্লাহ আকবার ভালো লাগে না তারা যেন তাদের সন্তানদেরকে, এলাকাবাসীকে এই নসিহত করে যায়, যেহেতু তার আল্লাহ আকবার ভালো লাগে না, তার মতো নাদানের লাশ জানাজার মাঠে না নিয়ে তার লাশটা যেন শ্মশানে নিয়ে পুড়াইয়া দেয়। আমরা মুসলমানের সন্তান, আল্লাহ আকবার শুনে পৃথিবীতে এসেছি, আল্লাহ আকবার শুনে পৃথিবী ছেড়ে চলে যাব। আমরা যতদিন বাঁচব স্লোগান যদি দিতে হয় আল্লাহর নামে, আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নামে স্লোগান দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমি তো রাত 11টায় উঠেছি, এই টাইমে মাহফিল শেষ হয়, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে
হেদায়েতের নিয়তে বসতে পারবো তো আল্লাহ তৌফিক দান করেন আমরা কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে আল্লাহ আরেকটু জোরে বলেন তিনি কে আল্লাহ কোরআনুল কারীম দুনিয়ার মানুষদেরকে মোট চার ভাগে ভাগ করেছে আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো কোরআনুল কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে আল্লাহর নাজিল হওয়া কিতাব কোরআনুল কারীম দুনিয়ার সকল মানুষদেরকে চার ভাগে ভাগ করেছে এই দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করে এই 800 কোটি মানুষ সবাই এই চার ক্যাটাগরির ভিতরে রয়েছে আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী দুনিয়ার মানুষ হলো মোট চার প্রকার নাম্বার 1 এক নাম্বার হচ্ছে মুমিন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে মুশরিক তিন নাম্বার হলো মুলহিদ মানে নাস্তিক চার নাম্বার হলো মুনাফিক আল্লাহর কোরআনের ভাষায় গোটা পৃথিবীর মানুষ হলো মোট কয় প্রকার এই প্যান্ডেলের নিচে আমরা যারা আছি আমরা কিন্তু কেউ এই চার কাতারের বাহিরে নাই এমন কি দুনিয়ার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পৃথিবীর সকল ধর্ম বর্ণ গোত্র জাতি গোষ্ঠীর লোকেরা এই চার ক্যাটাগরির অন্তর্ভুক্ত আসুন আমরা এই চার শ্রেণীর পরিচয় এবং এই চার শ্রেণীর মানুষদের পরিণতি আল্লাহর কোরআন থেকে জেনে নেই এক নাম্বার হচ্ছে মুমিন মুমিন কারা উত্তর হলো আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে যারা মুমিন হলো তারা এবার প্রশ্ন হলো মুমিন যারা কোথায় যাবে তারা কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ঈমান এনে নেকির কাজ করছে যারা ঈমান এনে ঈমানের দাবি পূরণ করে নেক আমল করে যারা এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা তাহলে বোঝা গেল মুমিন যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে তারা নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে মুশরিক প্রশ্ন হলো মুশরিক কারা একত্ববাদী রবের সঙ্গে শিরক করে যারা মুশরিক হলো তারা এই দুনিয়াতে সকল মানুষকে যিনি পাঠিয়েছেন তিনি কে মানুষের স্রষ্টা কে মানুষ কি বান্দর থেকে এসেছে নাকি মানুষ থেকে এসেছে পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম আদম থেকে আল্লাহ বানিয়েছেন হাওয়া এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি মাত্র জীবন থেকে পয়দা করেছেন ওয়া খলাকা মিনহা জাওজাহা এবং আদম থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন আদম হাওয়ার মাধ্যমে এই দুনিয়ার জগৎ সংসার যিনি বিস্তৃত করেছেন তিনি কি এই দুনিয়াতে সকল মানুষ বানিয়েছেন কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মোট চারটা ক্যাটাগরিতে বানিয়েছেন এক নাম্বার মাও নাই বাপও নাই মা বাপ ছাড়া সরাসরি আদম আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন তিনি কে দুই নাম্বার ক্যাটাগরি হলো আল্লাহ আদম থেকে হাওয়াকে বানিয়েছেন তিন নাম্বার ক্যাটাগরি হলো বাপ এবং মা অর্থাৎ নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান পয়দা করেছেন যেমন আমি আপনি আমরা সবাই নারী পুরুষের মিলনে মা বাপের মাধ্যমে দুনিয়াতে এসেছি বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বাস করছে এই 800 কোটি পৃথিবীর সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে হাজার হাজার বছর আগে মাত্র দুইজন দিয়ে শুরু হয়েছিল সেখান থেকে বাড়তে বাড়তে হয়ে গেছে 800 কোটি এই হচ্ছে আল্লাহর মানুষ বানানোর তিন নম্বর ক্যাটাগরি চার নম্বর ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মায়ের পেটে পুরুষ ছাড়া একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন বলেন তো দুনিয়ার ওই একমাত্র মহিলার নাম কি ওই মহিলার পেটে যে সন্তান আল্লাহ দিয়েছেন ওই সন্তানের নাম কি তাহলে দুনিয়ার এই 800 কোটি মানুষ কি সকল মানুষ যিনি বানাইছেন তিনি কি মানুষের পূর্বপুরুষ মানুষ নাকি বান্দর 2023 সালে এসে দেখি বাংলাদেশে এতগুলা বান্দরের বাচ্চা আছে
যারা ডারউইনের বিবর্তনবাদ মতবাদকে পাঠ্যবইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপা বই ওই বইয়ের ভেতরে এমন অশিক্ষা কুশিক্ষা ঢুকিয়ে দিয়ে আমাদের সন্তানগুলোকে নাস্তিকতাবাদ চর্চা করিয়ে নষ্ট করার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই এটা পীর মাশায়েখদের দেশ ওলিয়া উলিয়ার দেশ উলামা মাশায়েখের দেশ একজন আলেম এই দেশে বেঁচে থাকতে নাস্তিকবাদের বিজয় কখনো হবে না হবে না হবে না ইনশাআল্লাহ মানুষ মাইন্ডসের জাত মানুষ মানুষ থেকে এসেছে যারা কয় মানুষ তার পূর্বপুরুষ সৃষ্টির আদিতে শুরুতে বানর ছিল শিম্পাঞ্জি ছিল বিবর্তিত হয়ে এই পর্যায়ে এসেছে তো তোরা তোদের জাতির ভাইদের সাথে থাকার জন্য চিড়িয়াখানায় গিয়ে বান্দরের সাথে থাক যদি খাঁচা বানানোর পয়সা না থাকে এদেশের মুসলমান খাঁচা বানিয়ে দিবে তোরা তোদের জাতি ভাইদের সাথে গিয়ে থাক মানুষ মাইন্ডসের জাত মানুষ বান্দরের জাত নয় যারা বান্দরামি শিক্ষা ব্যবস্থা ঢুকাতে চায় তোদের মা বাপ পূর্বপুরুষ বান্দর ছিল আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আলেমদের প্রতিনিধি দল উনার সাথে সাক্ষাতের পরে তিনি আশ্বস্ত করেছেন তিনি নিজে অবাক হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অবাক হয়েছেন তিনি বলেছেন না আমরা তো বিশ্বাস করি মানুষ মানুষের জাতি শিক্ষামন্ত্রী প্রথমে গরম গরম কথা বলল প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার পরে আলেমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে হয়তো প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে আদেশ দিয়েছেন গলার আওয়াজ এখন নিচু হয়েছে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই তিনি আশ্বস্ত করেছেন বিতর্কিত বিষয় বাদ দেওয়া হবে প্রধানমন্ত্রীকে আমরা আরেকটি দাবি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এদেশের উলামা মশাই তিনি আপনার তারা আপনাদের দুশ্মন নন দেখেন আপনার সাথে গিয়ে আলেমরা দেখা করে আপনাকে জানিয়েছেন আপনিও আলেমদেরকে সম্মান করে বলেছেন বিষয়টি আপনি দেখবেন কিন্তু আপনার কাছে আমাদের আরেকটি দাবি আছে সেই দাবিটা হলো এই 91% মুসলমানের দেশে আমাদের দিনই অনুভূতিতে আঘাত দিয়ে পাঠ্যবইয়ে এমন বিতর্কিত বিষয় যারা ঢুকিয়েছে এরা শুধু মুসলমানদের শত্রু নয় এরা এদেশের আওয়ামী লীগেরও শত্রু সরকারেরও শত্রু কেন এই কথা বললাম কারণ ইলেকশনের আর কয়েক মাস আছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কয়েকটা তথাকথিত বুদ্ধিজীবী সরকারকে এবং আওয়ামী লীগকেও বিতর্কিত করতে চেয়েছে এজন্য আমরা সরকারকে বলবো আওয়ামী লীগকে বলবো এই লোকগুলোকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এত বুদ্ধি হয়েছে বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল সব পড়ে গেছে কি জাতের বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা ঢুকাইছে কি এখন বইয়ের ভেতরে আপনারা ছোটবেলায় কি শিখেছেন আপনারা শিখেছেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আপনারা ছোটবেলায় শিখেছেন আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগে আপনারা ছোটবেলায় পড়েছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় আমরা সুন্দর সুন্দর কবিতা পড়েছি এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি কাজী নজরুলের সেই কবিতা পড়েছি আমরা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল কি সুন্দর সুন্দর কবিতা ছোটবেলায় আমরা পড়েছি জসীমউদ্দিনের সেই কবিতা তো আপনারা সবাই পড়েছেন নাতি এসে জসীমউদ্দিনকে বলছে দাদু ভাই আপনি এই কবরের কাছে প্রতিদিন আসেন কেন কেন এখানে এসে এত কাঁদেন জসীমউদ্দিন কবিতা লিখে ফেলেছেন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এগুলা শিখেছি প্রতিটা কবিতায় শিক্ষা আছে না নাই এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় আমার সামনে আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন বিএনপির ভাইয়েরা জাতীয় পার্টি জামাত হেফাজত চরমুনাই অনেক দলের মানুষ এসেছেন এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা কোরআনের মঞ্চ এটা কোরআনের মাহফিল আমি আপনাদের সবাইকে বলতে চাই ভাই আপনারা এক একজন এক এক দল করেন ঠিক আছে কিন্তু আপনাদের সবার পরিচয় আপনারা মুসলমান আপনারা কি চান না আপনাদের সন্তানরা ভালো কিছু শিখুক আপনারা তো ছোটবেলায় শিখছেন ভালো জিনিস এখন আপনাদের কুলামায়াদেরকে কি শেখানো হয় আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এটা যে লিখছে আমি যদি হেরে পাইতা আমি জিজ্ঞেস করতাম তুই এটা লিখার আগে কই বোতল খাইছিলি এটা লিখার আগে তুই কি ডেট ওভার গাঞ্জা খাইছিলে পাগলের পাগল আপনারা বলেন তো লিখছেটা কি হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম হেদার আবার খাড়া নাকি দুটা সিং সিং আছে এমন প্রাণীর ডিম পারে চেয়ারম্যান সাহেব আপনি শুনছেন এরকম প্রাণীর নাম গরু ডিম পারে
ছাগল ডিম পারে বলদ ডিম পারে যে এই ধরনের কবিতা লিখেছে এ বলদের চাইতেও খারাপ আপনারা যারা যে দল করেন সব ভুলে যান ভুলে গিয়ে এখন বলেন তো আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে আমাদের সন্তানরা ভালো কিছু শিখুক দলমত নির্বিশেষে আমরা চাই কি চাই না এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব যে আপনি শিক্ষা কমিশনে শিক্ষাক্রম এবং পাঠ্যসূচিতে কিংবা শিক্ষা কমিশনে যাদেরকে দায়িত্ব দিয়েছেন সেখানে দেশের বরেণ্য আলেমদেরকে তাদের সাথে দায়িত্ব দিন যাতে করে আধুনিক শিক্ষা আর দ্বীনী শিক্ষার সমন্বয়ে একটা সুন্দর কারিকুলাম হয় যাতে করে আমাদের এই দেশের বাচ্চাগুলো আমাদের পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখতে পারে এটা কি রাজনৈতিক দাবি নাকি দলমত নির্বিশেষে সবার দাবি এটা ঠিক আছে তো চলেন আমরা জায়গায় ফিরে যাই কুরআন মানুষকে কয় ভাগে ভাগ করেছে এক নাম্বার বলেছিলাম খায়া ফেলছেন নাকি এক নাম্বার মুমিন যারা জান্নাতে যাবে তারা দুই নাম্বার হচ্ছে মুশরিক মুশরিক কারা এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে শিরক করছে যারা সবাই বলেন তো দুনিয়াতে সকল মানুষকে যিনি পাঠিয়েছেন তিনি কি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র তার গোলামির জন্য সেই একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে সেই রবের সঙ্গে যারা শিরক করে তারা হলো মুশরিক মুশরিক যারা জাহান্নামী হলো তারা রব্বুল আলামিন বলেছেন ইন্নাকুম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে তারা তাহলে মুশরিক যারা কোথায় যাবে তারা তিন নাম্বার হলো মুলহিদ মুলহিদ মানে হলো সংশয়বাদী নাস্তিক যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না যারা বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না এগুলা মানুষেরও কোনো জাত না এগুলা অমানুষের জাত কথাটা আমার নয় আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম দেখেন আল্লাহ বলেছেন এরা মানুষ নয় এরা হলো চার পায়া জানোয়ারের মতো আল্লাহ এতটুকু বলে শেষ করেন নাই আল্লাহ বলেছেন বালহুম আদাল নাস্তিক আর সংশয়বাদী লোকেরা চার পায়া জানোয়ারের চাইতে আরো নিচের ক্যাটাগরির বলেছেন কে নাস্তিক যারা সংশয়বাদী ছাড়া যারা বিনা হিসাবে জাহান্নামী হবে তারা এদেরকে জাহান্নামী কি এদেশের হুজুররা বানাইছেন না আল্লাহ বানিয়েছেন এই হলো তিন নাম্বার ফোর চার নাম্বার হলো মুনাফিক মুনাফিক কারা ইমান আনার পরে ইমানের বিপরীত জীবনযাপন করে যারা মুনাফিক হলো মুনাফিক কিন্তু হিন্দুর ভেতরে নাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ভেতরে মুনাফিক নাই কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব প্রচুর পরিমাণ হিন্দু দেখব কোথায় যাব আমি বলবো এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখব তো বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব বলবো মিয়ানমার অথবা চীনে চলে যান কেউ যদি কয় হুজুর আমি ইহুদি দেখব কোথায় যাব বলবো ইসরায়েলে চলে যান কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম না গো ভাই বাংলাদেশে কেন এই প্রশ্নের উত্তর হলো যেখানে মুসলমান আছে সেখানেই মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে আছে আল্লাহই জানে এই সমাবেশের মধ্যে থাকতে পারে কারণ মুনাফিক তার কপালে লেখা নাই আমি মুনাফিক তার পিঠের মধ্যে লেখা নাই আমি মুনাফিক সাইনবোর্ড লাগাইয়া হাঁটে না কারণ মুনাফিক তো আমার আপনার মতো টুপি লাগায় মুনাফিক আমার আপনার মতো দাঁড়িয়েও রাখে জুব্বাও পরে পাঞ্জাবিও পরে মুনাফিক ইসলামের লেবাস ধরে আবার সুযোগ পাইলে তলে তলে ইসলামকে জবাই করে মুনাফিক চেনা এত সহজ নয় সবার সামনে এসে বলবে আমরা ইসলামের পক্ষের লোক অথচ তলে তলে ইসলামের গুড়া শেকড়টা কেটে ফেলে এইরকম উপরে উপরে ইসলামের লেবাস ধরে তলে তলে ইসলাম জবাইয়ের কাজ করে যারা মুসলমান নামের খাঁটি মুনাফিক হল তারা তাহলে মুনাফিক যারা কোথায় যাবে তারা মাশাআল্লাহ এক্সপার্ট শ্রোতা এক্সপার্ট জায়গা মতো ওয়াজ করছে আজকে এই দুনিয়ার কয়েকটা কুখ্যাত বড় বড় কাফেরের নাম আপনারা বলেন ফেরাউন নমরুদ
সাদ্দাদ হামান কারুন আবু জাহাল উতবা সাইবা এগুলো কি ছোট ছোট কাফের না কুখ্যাত বড় কাফের এই কুখ্যাত বড় বড় কাফেরগুলো যাবে জাহান্নামের উপরে আর আব্দুল কাল আবুল কালাম আব্দুস সাত্তার আব্দুর রহিম নাম রেখে মুসলমানের নাম রেখে মুসলমানের লেবাস পরে তলে তলে মুনাফিকি করেছে যারা এরা ফেরাউন নমরুদের চাইতে নিচের ক্যাটাগরির জান্নাত এদের চাইতে নিচের ক্যাটাগরির জাহান্নামে যাবে তারা কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা তাহলে সবাই বুদ্ধিমানের মতো জবাব দেন তো তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ বুঝা গেল কাফেরের চাইতে মুনাফিক খারাপ দেখেন আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম হলো আল কোরআন এই কোরআনে 114টা সূরা আছে বলেন তো কোরআনের ভিতরে কাফেরের নামে সূরা আছে না নাই ওই সূরার নাম কি সূরাতুল কাফিরুন এই সূরা আপনাদের সবার অটোমেটিক মুখস্থ হয়ে গিয়েছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন বলেন তো এই সূরাটা কয়েক পৃষ্ঠা নাকি কয়েক লাইন মাত্র দুই কিংবা আড়াই লাইনের সূরা এবার বলেন তো কাফ এবার বলেন তো কোরআনে কারিমে মুনাফিকের নামে সূরা আছে না নাই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন এই সূরাটা বলেন তো কয় পৃষ্ঠা দের পৃষ্ঠা কয় পৃষ্ঠা এই যে বুঝেনেন আপনি কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে দুই তিন লাইন আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে দের পৃষ্ঠা এখান থেকেই বোঝা যায় কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ কারণ যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেরদের চাইতে মুনাফিকরা করেছে কম না বেশি কাফেরদের কি চেনা যায় কারণ তারা সরাসরি ইসলামের বিরোধিতা করে কিন্তু মুনাফিক চেনা যায় না কারণ মুনাফিক তলে 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 লুকোচুরি করে ইসলামের বিরোধিতা করে মুনাফিকের রূপটা বড় খারাপ রোগ হিন্দুর ভেতরে মুনাফিক নাই কারণ ওই বেটা তো এমনি মুশরিক বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের ভেতরে মুনাফিক নাই কারণ তারা মুশরিকের কাতারে মুনাফিক আছে শুধু একটা ধর্মের ভেতরে তারা কারা এখন যেই রোগ মুনাফিকির যেই রোগ থাকলে জাহান্নামের তলদেশে যেতে হয় ওই রোগ থেকে আমার আপনার সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই কারণ আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন কিন্তু মুনাফিকির স্বভাব যদি আপনার ভেতরে থেকে যায় নামাজ রোজা হজ যাকাত দান সৎকার সব আমল বরবাদ হয়ে যাবে মুনাফিকির রোগ নিয়ে মরলে জাহান্নামের তলদেশে যাওয়া লাগবে কথাটা কার এই জন্য আল্লাহ রসুলের সাহাবিরা পর্যন্ত মুনাফিকির রোগ থেকে বাঁচার জন্য কত সচেতন থাকতেন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা জানেন কি জানেন না আরে ওমর রাদিয়াল্লাহু আনহুর শান শুনেন তার মর্যাদার কথা শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলেছেন আসমানের মধ্যে মহাশূন্যে কত তারকা আছে সেগুলো যেমন কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকির পরিমাণ কিয়ামত পর্যন্ত গুনে গুনে কেউ শেষ করতে পারবে না যে অমরের মর্যাদার ব্যাপারে নবীজি বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূল মিন বাদি আমার পরে কোনো নবীও আসবে না আমার পরে কোনো রাসূল আসবে না লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার পরে আমার অমর আমার পরে নবী হয়ে যেত সেই অমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে সাহিবু সিররুন নবী নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো কারণ নবীজি গোপন গোপন কথাগুলো তার কাছে বলে গিয়েছেন আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন তার সময়ে যখন কোনো মানুষের লাশ আনা হতো তিনি বলতেন দেখো তো জানাজার নামাজে আবু হুযাইফা ইবনুল ইয়ামেন এসেছেন কিনা আবু হুযাইফা ইবনুল ইয়ামেন যদি জানাজায় আসতেন তিনি জানাজা পড়তেন আবু হুযাইফা ইবনুল ইয়ামান জানাজায় না আসলে তিনি জানাজা পড়তেন না কারণ তিনি ভালো করেই জানতেন মদিনার মুনাফিকদের লিস্টগুলো নবীজি তার কাছে বলে গিয়েছেন মুনাফিকদের জানাজায় মোমেন কখনো হাজির হবে না নিষেধ করেছেন কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নিষেধ করেছেন ঘটনাটা একটু পরে বলছি একবার ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন ও ভাই আবু হুযাইফা ইবনুল ইয়ামান নবীজি তো মক্কার
নবীজি তো মদিনার সকল মুনাফিকদের লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছেন আমি তোমার কাছে আজকে একটা জিনিস চাইবো একটা প্রশ্ন করব দয়া করে উত্তর দিও আর নবীজি যদি নিষেধ করে যান তাহলে আকারে ইঙ্গিতে হলেও আমাকে অন্তত বুঝিয়ে দিও তিনি বললেন আমিরুল মুমিনিন আপনি হচ্ছেন মুসলমান রাষ্ট্রের প্রধান আপনি আমার কাছে অনুরোধ করবেন কেন আপনি প্রশ্ন করেন তিনি বললেন না নবীজি যদি কোনো কথা রেখে যান আমি রাষ্ট্রপ্রধান হলেও ওই কথার উপরে আমি অমলের কোনো কথা চলতে পারে কি রকম শাসক তারা ছিলেন তিনি বললেন ভাই বলো তো মদিনার সকল মুনাফিকদের নাম তো নবীজি তোমাকে বলে গিয়েছেন দয়া করে আমাকে বলো ওই লিস্টের মধ্যে আমি অমরের নামটাকে ঢুকে গিয়েছে নাকি আহ কোন অমর যে উমর দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সে অমর বলছেন ভাই বলো ওই মুনাফিকের লিস্টে কি আমার নাম ঢুকে গেল নাকি এই কথা শুনে আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন কেঁদে দিয়ে বললেন কি করে এই লিস্টে আপনার নাম থাকবে কারণ আপনি জান্নাতের সুপারিশপ্রাপ্ত একজন সাহাবী তিনি বললেন ভাই এরপরে অত ভয় হয় কখন জানি মুনাফিকি স্বভাব ঢুকে গিয়ে লিস্টে আমার নাম চলে যায় যদি চলে যায় জানতে চাইলাম এই জন্য এখনো তো বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি এখনো তওবা করে সুপথে আসার সুযোগ আছে দেখেন অমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন তিনিও সেই অমর রাদিয়াল্লাহু আনহু তিনিও এই মুনাফিকির ভাইরাস থেকে সচেতন থাকার জন্য সচেষ্ট ছিলেন সচেতন ছিলেন কোথায় উমর কোথায় আমি কোথায় আপনি তাহলে বলেন তো বড় বড় সাহাবীরা মুনাফিকি থেকে বাঁচার জন্য যদি এত সিরিয়াস থাকেন আমার আপনার মুনাফিকের রোগ থেকে বাঁচার জন্য সিরিয়াস হওয়া দরকার আরো কম না বেশি আর জোরে বলেন কম না বেশি করোনা ভাইরাস ক্যান্সার ওমিক্রন ডুমিক্রন যে কোন রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় সে জাহান্নামে যাবে এমন কথা কি কুরআন বা হাদিসে আছে নাকি কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে যদি কেউ মারা যায় জাহান্নামের তলদেশে যাওয়া লাগবে ঘোষণা দিয়েছেন কে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শোনাই নবীজি তাবুক অভিযান থেকে ফিরে আসার কিছুদিন পরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মদিনার মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল তার ছেলে নবীজির কাছে আসলো নবীজির কাছে এসে বলল ওগো আল্লাহর নবী আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার বাবার শেষ ওসিয়ত ছিল আপনি জানো আমার বাবার জানাজার নামাজ ইমামতি করেন আর আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার জানাজার কাফন পড়িয়ে দেওয়া হয় এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার দিকে রওনা দিবেন সামনে অমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বাধা দিলেন বেশ কয়েকটি জায়গায় অমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন আর অমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়েছে অমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বাধা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান আপনি কার জানাজার দিকে রওনা দিলেন লোকটাকে কি চিনেন না উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে যতদিন সে বেঁচে ছিল ততদিন সে তলে তলে মুসলমানদের ক্ষতি সাধন করেছে সে গোপনে গোপনে কাফের মুশরিকদের সাথে আতাত করে মুসলমান মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করেছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরি তার চরিত্র ধারণকারী লালনকারী লোকেরা এখনো দুনিয়াতে আছে যারা স্বার্থের জন্য ক্ষমতার জন্য বাহিরের দেশ থেকে বুদ্ধি এনে মুসলমানদের স্বার্থ বিরোধী দেশ বিরোধী কাজে ঝাঁপাইয়া পড়ে অমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন তার জানাজায় আপনি যাইয়েন না নবীজি বললেন অমর তুমি কেন বাধা দাও আমার রব তো আমাকে এখনো বাধা দেন নাই নবীজি চলে গেলেন চলে যাওয়ার পরে নবীজি তার মুখের লালা থুতু মুবারক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের গায়ের মধ্যে মেখে দিলেন যাতে করে তার এই দেহ জাহান্নামের আগুন পুড়াইতে না পারে নবীজি তার নিজের জুব্বা মুবারক দিয়ে জানাজার নবীজি তার নিজের জুব্বা মুবারক দিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন এরপরে নবীজি নিজেই যখন জানাজার নামাজে ইমামতিতে দাঁড়াবেন আর আল্লাহ বরদাস্ত করলেন না কোরআনুল করিমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল জিব্রিল এসে বললেন ও নবী দাঁড়ান
কার নামাজের জানাজায় আপনি ইমামতি করবেন আল্লাহ আমার কাছে আয়াত নাযিল আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠিয়েছেন শুনুন আয়াত নাযিল হয়ে গিয়েছে ইস্তাগফির লাহুম আও তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইগফিরাল্লাহু লাকুম আপনি যদি এই মুনাফিকটার জন্য একবার দুইবার নয় আপনি নবী হয়েও যদি এর জন্য 70 বার আল্লাহর কাছে maaf চান আল্লাহর সিদ্ধান্ত হলো সে এবং তার স্বভাবের মুনাফিক যারা দুনিয়াতে পরবর্তীতে আসবে মুনাফিকদেরকে কখনোই আল্লাহ ক্ষমা করবেন না খুব খেয়াল করে ঘটনাটা শুনেন কোন নবী যে নবী হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করে ফেলেন এই যে আমরা কাবা শরীফের দিকে চেহারা ঘুরায়া নামাজ পড়ি কাবা শরীফের আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবীজি নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিন্তু নবীজির দিল চায় মন চায় তিনি যেন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেন দিলের চাওয়া মনের চাওয়া কিন্তু হাত উঁচু করে আল্লাহকে বলছেন না বলেন তো দিল দিয়ে যেটা চাচ্ছেন মনে মনে যেটা চাইছেন সেটা জানেন কি আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন নবীজি দুই রাকাত পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ও নবী আপনি যে বারবার আকাশের দিকে মুখ করছেন আপনি তো আমি সেটা দেখেছি আপনার মনের চাওয়া পূরণ করে দিলাম ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম এখনই আপনার চেহারা ঘোরাইয়া মসজিদে হারামের দিকে করে নেন যে নবী হাত তোলা লাগে না মনে মনে চাইলেই দোয়া কবুল করেন কে সেই একই নবী মুনাফিকের বেলায় দোয়া করছেন আল্লাহ বলছেন নবী এখন বে জায়গায় অজাগা কুজায়গায় হাত তুলেছেন দোয়া কবুল করা হবে না কারণ আল্লাহর সিদ্ধান্ত হলো মুসলমানের লেবাস ধরে মুসলমানের বেশভূষা ধরে দুনিয়াতে মুনাফিকি করে ইসলামের ক্ষতি করে বিদায় নিয়েছে যারা নবী রাসূল পয়গম্বর পীর মাসায়ে কারো দোয়া আল্লাহ মুনাফিকদের জন্য কবুল করবেন না তাহলে বোঝা গেল মুনাফিকের রোগ এত খারাপ এই রোগ নিয়ে মরে কেউ যদি কবরে যায় দুনিয়ার সমস্ত আলেমরা হাত তুললে আরে আলেমদের চাইতে তো নবী রাসূল বড় নবী রাসূলের হাত আল্লাহ ফিরাইয়া দিয়েছেন বুঝা গেল আলেমদের হাতও সেখানে কবুল হবে না তাহলে মুনাফিকির যে এই রোগ নিয়ে গেলে জাহান্নামের তলদেশে যাওয়া লাগবে সেই ভাইরাস থেকে আমাদের সবার বেঁচে থাকার দরকার আছে না নাই 11:30টা হয়ে গেছে আমি যদি আরো শুনেন আমি যদি আরো 20-30 মিনিটে মুনাফিকের কিছু খাসলত নিয়ে কথা বলি মন দিয়ে শুনবেন তো লাইনে তুলছি আবার প্রশ্ন হলো হুজুর এই যে এতক্ষণ ধরে আপনি বলতেছেন মুনাফিকি রূপ খারাপ এটা খারাপ ভাইরাস কিন্তু মুনাফিক চিনব কেমনে কিংবা মুনাফিকির কি কি রোগ আছে মুনাফিকের আলামত তার স্বভাব চরিত্র কোরআন হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে এই স্বভাব চরিত্র যদি কারো মধ্যে থাকে আবার আপনারা এই যে আমাদের আজিম ভাই সহ কমিটিতে যারা আছেন সবাই রে ধইরেন না যে আজিম ভাই কুত্থেকে কোন একটা হুজুর ধইরে আনছেন সব তো কথা আমারে বলে গেল আমি কি আপনাদেরকে চিনি চিনি না আপনাদেরকে এখন যে কথাগুলো বলবো সেগুলো আমরা হেদায়েতের মানসিকতায় শুনবো ইনশা যদি কোনো একটা কথা আমার নিজের চরিত্রের সাথে মিলে আমি বললাম আমি তৌবা করে ফেলব আপনাদের সাথে মিললে আপনারা তৌবা করতে পারবেন না যে আজিম ভাই চলে এসেছেন খুব কষ্ট করেছেন মাহফিলের জন্য আল্লাহ আমার আজিম ভাইকে কবুল করেন মুনাফিকের বেশ কিছু খাসলতের কথা আমি বলবো এই স্বভাবগুলো আমাদের যে কারোর সাথে মিলে গেলে আমরা সংশোধন হয়ে যাব ইনশা চলেন আমরা শুরু করি পারলে পয়েন্টগুলো নোট করবেন মুখস্থ করে ফেলবেন এক নাম্বার নাম্বার ওয়ান মুনাফিকের এক নাম্বার চরিত্র হলো মুনাফিকগুলো হয় দ্বিমুখী নীতি স্বভাবের এরা হলো দ্বিমুখী স্বভাবের লোক এরা মুখ দিয়ে বলে একটা কিন্তু করার বেলায় করে আরেকটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নাম্বার সুরা সূরাতুল বাকারা এর আট নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাসি মান
يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কথাগুলো কার আল্লাহ বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি মুখ দিয়ে এরা ঈমান আনার কথা বললেও বাস্তব জীবনে ঈমানের দাবি পূরণ করে না ঈমানের দাবি হলো নামাজ পড়া ঈমানের দাবি হলো রোজা রাখা ঈমানের দাবি হলো হজ করা ঈমানের দাবি হলো সামর্থ্যবান হলে যাকাত দেওয়া ঈমানের দাবি হলো সত্য পথে চলা ঈমানের দাবি হলো হেদায়েতের পথে চলা ঈমান এনেছে এটা বলার পরে দেখা যায় ঈমানের বিপরীত জীবন যাপন করে এমন কি ঈমানের বিপরীত জীবন যাপন করতে গিয়ে মুসলমানদের স্বার্থ বিরোধী কাজেও জড়ায়া পড়ে মুখ দিয়ে বলে ঈমান এনেছি কিন্তু তার জীবনে নামাজ নাই মুখ দিয়ে বলেছে আমি ঈমান এনেছি অথচ দেখা যায় আল্লাহর নামে স্লোগান নাই চামচামি করতে করতে এই নেতা ওই নেতার নামে স্লোগান আছে না নাই মুখ দিয়ে বলে আমি ঈমান এনেছি কিন্তু ঈমানের একটা দাবিও পূরণ করে না মুখ দিয়ে বলে আমি ঈমান এনে ফেলেছি মুখ দিয়ে বলে আমি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কাজ করব না কিন্তু সুযোগ পাইলে তলে তলে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কাজ করে এই রকম করে মুখে মুখে উপরে উপরে ইসলামের কথা বলে তলে তলে ইসলাম বিরোধী কাজ করে যারা মুসলমান নামের মুনাফিক হলো নাম্বার 2 দুই নাম্বার মুনাফিকের দুই নাম্বার স্বভাব হলো মুনাফিক মার্কা লোকেরা হয় ধোকাবাজ এদের অবস্থা হলো এমন এবার এরা সুবিধাবাদ জিন্দাবাদ পার্টির লোকেরা যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে দেখবেন যখন বর্ষাকাল আসে মাঝে মাঝে এলোপাতারি বৃষ্টি হয় এলোপাতারি বৃষ্টি আপনারা দেখছেন কিনা এলোপাতারি বৃষ্টি দেখেছেন এলোপাতারি বৃষ্টি রাস্তায় হাঁটবেন দেখবেন হঠাৎ করে এদিক থেকে বৃষ্টি এদিক থেকে বৃষ্টি আসলে এইদিকে ছাতা আবার ওদিক থেকে বৃষ্টি আসলে ওইদিকে ছাতা মুনাফিক মার্কা লোকেরা হলো ঠিক এই স্বভাবের লোক যেদিকে যখন সুবিধা পাবে ওইদিকে চলে যাবে যখন ইসলামওয়ালা লোকেরা থাকবে তখন ইসলামওয়ালাদের থেকে ফায়দা নিবে যখন ইসলাম বিরোধী থাকবে তখন তাদের পা টিপে চামচামি করবে তাদের থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে ঠিক এইভাবে সুবিধাবাদ জিন্দাবাদ পার্টির লোক যারা মুনাফিক সেই লোকেরা সেই সকল লোকেরা মুসলমান নামের মুনাফিক আবার তিন নম্বর মুনাফিকের খাসলত হলো মুনাফিক মার্কা লোকেরা এরা হলো একটু ধান্দাবাজ প্রকৃতির ইমানদারদের সামনে আসলে বলে আমরা ইমানদারদের সাথে আর যখন তাগুতদের সাথে যায় তাগুত হলো যারা নিজেরা আল্লাহর আইন মানে না আবার আল্লাহর আইন মানুষকে মানতে দেয় না এরা হলো তাগুত মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা হলো এরা ইমানদারদের সামনে আসলে ইমানদারদেরকে খুশি রাখার চেষ্টা করে আবার শয়তান কিংবা তাগুতদের দুষরদের সামনে গেলে তাদেরকেও খুশি রাখার চেষ্টা করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নম্বর সুরা সূরাতুল বাকরা এর ১৪ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না معكم إنما نحن مستهزئون কথাটা কার আল্লাহ বলছেন আর যারা ঈমানদারদের সামনে আসলে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি আবার শয়তানদের সামনে গেলে বলে শয়তানের সঙ্গী সাথীদের আমরা তোমাদের সাথে আছি আরো ক্লিয়ার করে বুঝায় দেয় মুনাফিক মার্কা লোক হলো তারা যারা দেখবেন মাহফিলের প্যান্ডেলে এসে কুরআন প্রেমিক লোকদেরকে বলে ভাই আমরা আপনাদের সাথে আছি আবার যদি এলাকায় নাচ গানের কনসার্ট হয় ওখানে গিয়ে সভাপতির চার দখল করে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি বুঝলাম না লোকটা এইদিকেও থাকে ওইদিকেও থাকে সব দিকে থাকে যারা মুসলমান নামের মুনাফিক হলো তারা ইমানদারকেও খুশি রাখতে চায় আবার ইমান বিরোধীদেরকেও খুশি রাখতে চায় ইমানদারদের সামনে গিয়ে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি আবার গায়ক নায়ক গায়ক গায়িকা নায়ক নায়িকা এদেরকেও গিয়া খুশি রাখে এইদিকেও যায় ওইদিকেও যায় আর একজন মুমিন কখনো এক জবানে দুই কথা বলতে পারে এক মুমিন কখনো দুই পথে চলতে পারে না কারণ পথ হলো দুইটা একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ একটা জান্নাতের পথ আর একটা হচ্ছে ওয়া ফারিকুন ফিস সাইর আর একটা জাহান্নামের পথ মুমিন কখনো জান্নাত জাহান্নাম উভয় পথে হাঁটতে পারে না মুমিন জান্নাতের পথে হেঁটে যাকে পেতে চাইবে তিনি কে
এইজন্য মুমিন স্বভাবের লোক যারা তারা কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় না কিন্তু মুসলমান নামের মুনাফিকি স্বভাবের লোক যারা এরা দ্বিমুখী নীতি গ্রহণ করে দুই পথে দুই নৌকায় পা দেয় এইদিকেও যায় ওইদিকেও যায় এইভাবে করে ঈমানের পথে আর বেঈমানের পথে উভয় দিকে হেঁটে হেঁটে মানুষকে ধোঁকা দেয় যারা মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা নাম্বার 4 পয়েন্ট গুলো মনে রাখতেছেন আমি দ্রুত বলে চলে যাচ্ছি নাম্বার 4 চার নাম্বার মুনাফিক হলো তারা মানুষ দেখানো কাজ করে যারা লোক দেখানো কাজ করে যারা মুনাফিক হলো তারা মুনাফিকি স্বভাবের লোকেরা যে কোনো কাজ যে কোনো আমল এরা আল্লাহর সন্তুষ্টির চাইতে মানুষের থেকে বাহবা নেওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য করে থাকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের চার নাম্বার সুরা সূরাতুন নিসাএর 142 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালীলা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক মার্কা লোকেরা আল্লাহকে ধোঁকা দিতে চায় অথচ তারা জানে না এ দ্বারা নিজেরাই তারা ধোঁকাগ্রস্ত হচ্ছে আল্লাহ বলেছেন এদের স্বভাব হলো ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা এরা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে তারা নামাজে দাঁড়ায় এরা যখন নামাজে দাঁড়ায় ইউরাউনান নাস মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় আল্লাহকে খুশি করার জন্য খুশুমের সাথে এরা নামাজ আদায় করে না এ ধরনের নামাজই কিন্তু আমি নিজেও দেখেছি বিশেষ করে নির্বাচন আসলে এই রকম নামাজই আরো বেশি দেখা যায় এই মসজিদে ঢুকেছে আসরের নামাজ পড়তে আসরের নামাজ থেকে বের হইয়া 1 কিলো সামনে গিয়ে দেখে আরেক মসজিদে নামাজ বাকি আছে নামাজে ঢুকে যায় তো তার দলের লোকজন বলে কি ব্যাপার স্যার একটু আগেই নামাজে গেলেন কয় এখন অবস্থা খারাপ নির্বাচনের টাইম যতবার সুযোগ পাও ততবার পড়ো এরকম আছে না নাই এই যে নামাজে দাঁড়াইলো আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য কিছু মানুষ তো এমন আছে সারা জীবন সারা বছর টুপি নাই পাঞ্জাবি নাই ইসলামের লেবাস নাই কিন্তু নির্বাচন আসলে পরে আসে না নাই তবে হ্যাঁ যারা সংশোধন হওয়ার জন্য পরে ভালো কথা কোনো অসুবিধা নাই কিংবা যারা সব সময় পরে তো ঠিক আছে কিন্তু কেন শুধু কিছু কিছু সময়ে পড়েন তাহলে কি ধোঁকা দেওয়ার জন্য পড়েন নাকি যে কোনো কাজ করতে হবে মানুষকে দেখানোর জন্য নয় যাকে খুশি করার জন্য করতে হবে তিনি কি মুনাফিক স্বভাবের লোক যারা আল্লাহ বলছেন এরা যে কোনো আমল করে মানুষ দেখাবার জন্য নামাজে দাঁড়াবে মানুষ দেখাবার জন্য নামাজে যাবে মানুষ দেখাবার জন্য বহু মানুষ আছে দেখবেন ঠিক মতো নামাজে যায় না কিন্তু মনে করেন এমন কোনো অনুষ্ঠানে গিয়েছে এমন কোনো এলাকায় গিয়েছে সবাই নামাজে দাঁড়াইছে সে যদি নামাজে না দাঁড়ায় তো লোক কি বলবে মানুষজন কি বলবে ও যে থাকুক আর না থাকুক কয় আল্লাহু আকবার এই যে লোকটা নামাজে দাঁড়াইলো আল্লাহর ভয়ে নাকি মানুষের ভয়ে এই রকম মানুষ দেখানোর কাজ করে যারা মুমিন নয় মুনাফিক হলো এমনকি আমরা অনেক কাজ করি দেখা যায় মানুষ দেখানোর জন্য যেমন অনেক টাকা পয়সার মালিক লোকজন কথা বলবে আমি কেন এত টাকার মালিক হয়ে হজ করলাম না মানুষের মুখ বন্ধ করার জন্য হজে গেল মানুষের দিলের খবর একজন জানেন তিনি কে যদি আপনার দিলের মধ্যে এটা থাকে মানুষের ভয় থেকে লজ্জা থেকে বাঁচার জন্য হজ করেছেন মনে রাখবেন এই হজটা কবুল হবে না কারণ আপনি হজ করেছেন আল্লাহর জন্য নয় মানুষকে দেখাবার জন্য ঠিক কি না এই রকম করে আমরা অনেকে আছি দান সৎকাও করি মানুষকে দেখাবার জন্য অনেক সময় আমরা দেখা যায় যেখানে দান করলে মানুষ বাহবা দিবে তাকবীর দিবে সেখানে দান করি যেখানে দান করলে কেউ খবর পাবে না সেখানে আমরা দান করি না তবে গোপন গোপন দানের পাশাপাশি মাঝে মাঝে প্রকাশ্যেও দান করা ভালো কারণ প্রকাশ্যে আপনি কোথাও দান করলে হয়তো আপনার দানের কারণে অন্যান্য মানুষও উৎসাহিত হতে পারে আপনার দিলে যদি এটা থাকে যে আমি মানুষকে উৎসাহিত করার জন্য দান করছি অসুবিধা নাই কিন্তু দিলে যদি এটা থাকে বাহবা দিবে দিলের খবর হুজুর না হয় জানে না কিন্তু জানেন কে দিলে যদি মানুষের বাহবা নেওয়া উদ্দেশ্য থাকে মনে রাখবেন যে রোগে ধরা খাইছেন রোগের নাম কি আর অজুরে বলেন
তাহলে বলেন লোক দেখানো কোনো কাজ আমরা করব না আমরা সমস্ত আমল যার জন্য করব তিনি কে আস্তে বলবেন না জুরে বলেন তিনি কে আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন নাকি আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত জীবন মরণ সব কিছু যার জন্য নিবেদিত তিনি কে এরপরে মুনাফিকের পাঁচ নাম্বার স্বভাব হলো মুনাফিকদের অন্তরগুলো হলো রোগাক্রান্ত এদের অন্তরগুলো বক্র বাঁকা হয়ে গিয়েছে অন্তরের মধ্যে মুনাফিকের রোগ দেখা দিয়েছে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ বলছেন এদের অন্তর হলো রোগাক্রান্ত যে রোগে এদেরকে ধরছে এই রোগের নাম হলো নিফাকের রোগ আর এই রোগে তো খারাপ রোগ এই রোগ নিয়ে কবরে যাবে যে জাহান্নামে পূর্বে সে আল্লাহ তাআলা তার নবীর কাছে আয়াত নাযিল করেছেন বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা নিসার 138 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা জাহান্নামের কঠিন আযাব ভোগ করবে তারা জাহান্নামের কঠিন আযাব থেকে কারা কারা বাঁচতে চাই দু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত গুলো নামান তাহলে মুনাফিকের রূপ থেকে বাঁচার দরকার আছে না নাই কয়টা পয়েন্ট বলছি কষ্ট হচ্ছে আর 5-7 মিনিট থেকে যাবে না শুনেন বাকি পয়েন্ট গুলো আমি দ্রুত বলছি যেন আপনাদেরকে কষ্ট না দেই বলে আরো বিস্তারিত বলতাম নাম্বার 6 ছয় নাম্বার হলো মুনাফিকি স্বভাবের লোকেরা হয় ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা গন্ডগোল সৃষ্টিকারী এরা যেখানেই সুযোগ পায় সেখানেই গন্ডগোল লাগায় এমনকি এরা মাহফিলে সুযোগ পাইলেও গন্ডগোল লাগায় মাহফিলে যারা আসে সবাই কিন্তু ভালো মানুষ আসে না দেখবেন মাহফিলে আইসা মাহফিল থেকে যাওয়ার সময় একটা পেস লাগায় দিয়া চলে যায় যাতে করে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যায় আসে না নাই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আল্লাহ বলছেন যখন এদেরকে বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে না না আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না বরং আমরা সংস্কারের কাজ করছি সংশোধনের কাজ করছি সংস্কার আর সংশোধনের কাজ সংস্কার আর সংশোধনের কথা বলে ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ে যারা মোমেন নামের খাঁটি মুনাফিক হলো তারা এরা যেখানেই সুযোগ পায় সেখানেই গন্ডগোল লাগায় মাহফিলে মসজিদে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে বিচারালয়ে শিক্ষাঙ্গনে শিক্ষা সিলেবাসে দায়িত্বশীল চার যেখানেই বসবে মুনাফিকি স্বভাবের লোকেরা পেশ লাগাইয়া দিবে এরা এরা সুশৃঙ্খল স্বভাবের মানুষ হয় না বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয় আর মোমেনরা সব সময় সুশৃঙ্খল হয় দেখেন আমাদের এত বড় সমাবেশ এই কোরআনের সমাবেশে একজন পুলিশ নাই র‍্যাব নাই কিচ্ছু নাই এত হাজার হাজার মানুষ এসেছে চলে যাবে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এটা তো অনেক ছোট মাহফিল লক্ষ লক্ষ মানুষ হয় এই রকম মাহফিলও বাংলাদেশে আসে না নাই এই যে গত 3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের একটা প্রোগ্রাম হলো আর দেখছেন না আপনারা আড়াই বাড়িতে এ আপনাদের এই প্যান্ডেলের 20টার সময় এত বিশাল লক্ষ লক্ষ মানুষ আসতেছে চলে যাচ্ছে কোরআন যেখানে শান্তি ছোট ছোট বিভিন্ন সামাজিক রাজনৈতিক সমাবেশে দেখবেন 200-500 মানুষ আরে বাপরে বাপ চেয়ার দিয়া বাইরে মাথা ফাটাই ফেলে হ্যাঁ এই যে এতগুলা মানুষ দেখছেন এখানে স্টেজে সবাই উঠছে উঠে নাই সামাজিক প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রামে থামাইতে পারতেন না সবাই উঠে যাইতো মাঝে মাঝে এটা পড়েও যাইতে এরকম অবস্থা হইতে মোমেন স্বভাবের লোক যারা সুশৃঙ্খল হয় তারা কখনো তারা বিশৃঙ্খলা করে না যেমন আমাদের নামাজের মধ্যে শৃঙ্খলা আছে না নাই হজ আর ওমরা যারা করেছেন তারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমি তো অসংখ্যবার হারাম আইন শরীফ আইনে নামাজ আদায়ের সুযোগ পেয়েছি লক্ষ লক্ষ মানুষ আমি একবার এশার নামাজ মসজিদে হারামে পড়েছি মসজিদে হারামের যে ওয়েবসাইট আছে যে অফিসিয়াল ফেসবুক আছে সেদিন দেখেছিলাম বলা হয়েছে 10 লক্ষ মানুষ এটা রমজানের বাহিরে ছিল রমজান মাসে তো
20 লক্ষ 30 লক্ষের কাছাকাছি মানুষ থাকে এতগুলো মানুষ কেউ এদিকে চক্কর দেয় কেউ তাওয়াফ করে কেউ সাই করে কিন্তু যখনই একামত হয়ে যায় গুল গুল হয়ে সবাই দাঁড়িয়ে যায় ঠিক কি না এই যে শৃঙ্খলা ইসলাম আমাদের কি শিখিয়েছে আল্লাহর দ্বীন আমাদের কি শিখিয়েছে মুমিন ব্যক্তি যারা নামাজের শৃঙ্খলার এই শিক্ষা নিয়ে নামাজের বাইরে সুশৃঙ্খল জীবন যাপন করে তারা আল্লাহ বলেছেন যাদের অন্তরে নিফাক আছে মুনাফিকের রোগ আছে এরা সব জায়গায় একটা না একটা ভেজাল লাগায় দেয় লাইনের মধ্যে ভেজাল মাহফিলে ভেজাল যে কোনো জায়গায় ভেজাল ফাসাদ সৃষ্টিকারী লোক যারা মুমিন নামের মুনাফিক হলো আরো জোরে বলেন কথা কি আর বলবো নাকি বন্ধ করে দিব কারণ এখন যেগুলো বলবো এগুলো তো বেশি বেশি কমন পড়বে বলবো নাম্বার 7 সাত নাম্বার কথায় কথায় মিথ্যা বলে যারা মুমিন নামের মুনাফিক হলো তো বলতেছেন যেভাবে চিল্লাইয়া আপনারা মনে আপনারা সবাই আল্লাহর ওলি কুতুব হয়ে গেছে মিথ্যা আপনারা বলেন না মিথ্যা বলার স্বভাব কিন্তু অনেকের ভেতরে খবরদার ভাইয়েরা আপনারা বলবেন হুজুর মাঝে মাঝে দুই একটা মিথ্যা বললে আর কি হবে শুনেন কি হবে নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিদ মিথ্যা থেকে বিরত থাকো সাবধান হও কারণ মিথ্যা হলো সকল পাপের জননী সকল পাপের মা ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে মিথ্যা বলার কুফল হলো দুইটা জুড়ে বলেন কয়টা এক নম্বরে যারা মিথ্যা বলে তারা মুমিন থাকে না শয়তানের বন্ধু হয়ে যায় নবীজি বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলে তার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যায় তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে আরো জোরে বলেন আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি তাহলে মিথ্যা বলে যে শয়তানের বন্ধু হয়ে যায় সেটা হলো মিথ্যা বলার এক নম্বর কুফল মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো ওই যে একটু আগে বলেছিলাম মুনাফিকের কপালে লেখা থাকে না পিঠের মধ্যে মুনাফিকের সাইনবোর্ড লেখা থাকে না মুনাফিক যারা মুনাফিক তাদেরকে তার খাসলত দিয়ে স্বভাব দিয়ে চরিত্র দিয়ে চিনতে হবে মুনাফিকের খাসলতের ব্যাপারে নবীজি বলেছেন মুনাফিকের একটা খাসলত হলো ইদা হাদ্দাতা কাযাবা যখন সে কথা বলে কথা বলার সময় মিথ্যা বলে তাহলে বলেন তো মিথ্যা বলে যে মুমিন থাকে না সে কি হয়ে যায় আরো জুড়ে বলেন হ্যাঁ আওয়াজ কমে গেছে এখন না হ্যাঁ কমন পড়ছে নাকি এবারে বলেন তো মুনাফিক যারা কোথায় যাবে তারা জাহান্নামে নয় জাহান্নামে এবার একটু সুন্দর করে স্লোগান দেন মিথ্যাবাদী যারা না জাহান্নামে না সুন্দর করে সিস্টেমে আসেন মিথ্যাবাদী যারা কি তারা মুনাফিক হয়ে যায় তারা মুনাফিক যারা কোথায় যাবে তারা তাহলে বোঝা গেল মিথ্যা বললে মুনাফিক হয়ে জাহান্নামের তলদেশে যাওয়া লাগবে সুতরাং মিথ্যা বলার স্বভাব আমার ভাই বোন যারা মাহফিলে এসেছেন এই স্বভাবটা আমাদের ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু মিথ্যা তো আমরা বলি ফোন এসেছে আছে সে বাড়িতে কয় দুস্থ আমি আছি গাড়িতে আছে গাড়িতে কয় আমি বিমানে আপনাদের তো পদ্মা সেতু হয়ে গেছে এখন আগে ঢাকায় যাইতে আপনাদের সাত আট ঘন্টা আমি আগে যখন আপনাদের দক্ষিণবঙ্গে মাহফিলে আসতাম তো গত বছরের কথা বলছি আহারে কত রাত আমার নিজের কুয়াশাচ্ছন্ন রাতে চলে গেছে ফেরিঘাটে অনেক উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ বিশেষ করে আপনারা অনেক উপকৃত হয়েছেন ঠিক কি না আমি আমার নিজের কথা বলি গত বছর আমি সারা রাত কুয়াশার জন্য ফেরি বন্ধ দাঁড়াইছিলাম সকালবেলা যেতে হয়েছে ফেরি না চললে যাবো কেমন তো আসে এখন তো আপনাদের এই পদ্মা সেতু চালু হয়ে যাওয়ার পর দেখছি এখন ভালো ভালো বাস এদিকে আসে খুলনার দিকে যশোরের দিকে আসে না এক লোক এখন তো সুবহানাল্লাহ বাস আসে এদিকে ওই যে গ্রিন লাইন আর কি সুবহানাল্লাহ না এগুলো হ্যাঁ উঠছে ডবল ডেকার বাসে উঠার পরে ডবল ডেকারে উঠছেন না আপনারা উপরে এগুলো দেখবেন একটু বিমান বিমানই লাগে তো উঠছে উপরে আপার ডেকে উঠছে দোস্ত কল দিছে কিরে দোস্ত কোথায় কয় দোস্ত এখন আমি বিমানে আছি যে ফোন দিছে হে কিন্তু আবার বিমানে উঠছে কয় দোস্ত বিমান তো আকাশে উঠলে মোবাইলের নেটওয়ার্ক চলে যায় তুই নেটওয়ার্ক পাইলে কেমনি রে তো মিথ্যা বললে এভাবে ধরাও খেয়ে যাওয়া মিথ্যা বলতে বলতে আমরা কত খারাপ হয়েছি জানেন আমরা আমাদের সন্তানদের সামনেও মিথ্যা বলি এক বাপ
বাবা সন্ধ্যাবেলা বাড়িতে এসেছে, এসে দেখলো তার ছেলে খাতার মধ্যে কি জানে লিখতেছে। জিজ্ঞেস করলো, বাবা তুমি খাতায় কি লেখো দেখি। বাচ্চা খাতা দিয়েছে, বাবা দেখে খাতার মধ্যে লিখেছে এমন এমন লেখা, লেখার সাইজ ঠিক নাই, হ্যান্ড রাইটিং ভালো না। বাবা বলল, তুমি আমার সন্তান, আমার হ্যান্ড রাইটিং এত ভালো, তুমি আমার ছেলে, তোমার হ্যান্ড রাইটিং ভালো না কেন, দাও খাতা আমার কাছে, আমি দুই লাইন লিখে দেই, তুমি আমার হ্যান্ড রাইটিং সিস্টেম দেখি, তুমি এটা কপি করার চেষ্টা করো, তোমার হাতের লেখা সুন্দর হবে। এখন বাপ খাতায় লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। লিখে দিয়া ছেলেকে বলছে, নে বাপ টেবিলে বসে প্র্যাকটিস কর। ছেলে প্র্যাকটিস করতেছে, কিছুক্ষণ পরে দরজার কলিং বেল, দরজা নক করছে। এখন দরজার ফাঁক দিয়া বাপ গিয়ে দেখছে, হায় হায় পাশের বাড়ি আব্দুল সালাম ভাই আসছে, টাকা পাই 20,000, কয়া যান টাকা দেওয়ার, তো আপনি সালাম না, মিলে গেছে ওই সালাম, আপনি না 20,000 টাকার লুভ করে লাভ না, এটা আরেক সালাম। তো বলতেছে, বাবা তোমার চাচা তো আমার কাছে টাকা পায়, বাড়িতে আইয়া পড়ছে একদম, যাও দরজাটা খুলে দিয়ে ফাঁকে দিয়ে আস্তে করে বলবা আব্বু বাসায় নাই। তো বাপ যদি পাকনা হয়, পাকনার ঘরে তো হবেও আরেকটা পাকনা। বাপ যখন ছেলেকে বলছে, বাবা দরজার ফাঁক দিয়ে বলো আব্বু বাসায় নাই, ছেলে কয় আব্বা যান খাতার মধ্যে এটা কি, খাতার মধ্যে এটা কি লিখছেন, নিজের হাতে তো লিখছেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা এবার ছেলের মাথায় হাত দেয়, কয় বাবা রে খাতার লিখে খাতায় থাকুক, এখন তুই আগে আমার এইটা বইলা নাজাদ দে। কি বললেন, এরকম মিথ্যার ছড়াছড়ি, বাচ্চাদের সামনে মা বাপ মিথ্যা বলে আসে না নাই, এটা তো বাপ হয়ে মা হয়ে নিজের বাচ্চাকে আমরা নিজেরা ধ্বংস করি, খবরদার ছেলে মেয়েদের সাথে এভাবে মিথ্যা বলে ছেলে মেয়েদেরকে মিথ্যা বলা শিখাইয়েন না। তাহলে মুনাফিকের 7 নম্বর স্বভাব আমরা জানলাম, মুনাফিক মার্কা লোকেরা মিথ্যা বলে। আমরা মিথ্যা বলবো না, সত্য কথা বলবো, রাজি আছেন তো? নাম্বার 8। 8 নম্বর হলো মুনাফিক যারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, তারা মুনাফিক মার্কা লোকেরা ওয়াদা কখনো ঠিক রাখতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের স্বভাব হলো সে যখন ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না, ওয়াদা ভঙ্গ করে। আপনি কাউকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখেন, যদি ওয়াদা পালন করতে না পারেন তার কাছে যান, গিয়ে আপনি তাকে বুঝাইয়া বলেন, এমনও হতে পারে কারো কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিয়েছেন, সময় মতো দিতে পারছেন না, ওয়াদা করেছিলেন ভাই আগামী জুমা পরে দিয়ে দিব। আমাদের সমাজে তো অনেক মানুষ এরকম আছে যারা টাকা নেয়, নেওয়ার সময় বলে ভাই আগামী 2 জুমা পরে দিয়ে দিব, বলছিল 2 জুমা পরে কিন্তু চলে গিয়েছে 20 জুমা, খবরও নাই আসে না নাই। মানুষ চিনা যায় তার সাথে সফর করলে কিংবা তার সাথে লেনদেন করলে। বলেন মানুষকে চিনতে হলে কয়টা কাজ করতে হবে? 1 নম্বর সফর করতে হবে, অথবা 2 নম্বর তার সাথে লেনদেন করতে হবে। আপনার কাছ থেকে টাকা নিল, সময় মতো দিল না, আপনি তাকে চিনে যাবেন সে কোন জাতের মানুষ। ও ভাই ওয়াদা ঠিক রাখবেন, টাকা যদি দিতে না পারেন তাকে গিয়ে বলেন, কলিজার টুকরা ভাই আমার, আমি তো সময় নিয়েছিলাম 2 জুমা কিন্তু আমার অবস্থা একটু খারাপ, দয়া করে আরো কয়েকটা দিন সময় দেন। বলেন তো ভাওতাবাজি না করে এভাবে যদি যান, আপনার উপরে আপনার ভাই কি বেজার হয়ে যাবে নাকি? ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা যাবে না, কারণ ওয়াদা ভঙ্গ করা মুমিনের কাজ নয়, এটা হলো মুনাফিকের কাজ। এমনকি আমরা ইলেকশনের আগেও বেশি বেশি ওয়াদা করি, এটা করে ফেলবো ওইটা করে ফেলবো, যেটা পারবেন না সেটা বলবেন না, কারণ আপনি ওয়াদা করার পরে সেটা যদি না করেন আপনার নিজের লস। দুনিয়া কিন্তু আমাদের থাকার জায়গা নয়, সবাই চলে যাব। কেন রে ভাই ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হয়ে নিজের ক্ষতি করছেন? ওয়াদা করব ততটুকু পালন করতে পারবো, যতটুকু তাহলে আমরা নিজেরা সেফ থাকতে পারবো। আমরা নিজেদেরকে সেফ রাখতে চাই কি চাই না, এজন্য ওয়াদা করলে ওয়াদা পালন করব, ওয়াদা কখনো আমরা ভঙ্গ করব। এরপরে নাম্বার 9, 9 নম্বর, মুনাফিক যারা আমানতের খেয়ানতকারী হয় তারা, আমানতের খেয়ানত 2 জিনিসের আলামত। সবাই বলেন আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? টায়ার্ড হয়ে গেছেন নাকি? আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? 2 জিনিসের আলামত। 1 নম্বর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, 2 নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। নবীজিকে সাহাবীরে একদিন প্রশ্ন করেছিলেন, মাতাসা ওগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিসা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত এসে যাবে। সাহাবীরা বললেন,
কাইফ ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো আল্লাহর রাসূল আমানতের খেয়ানত আমার কেমনে হয় নবী জি তখন বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য ব্যক্তি বসবে তখনই আমানতের খেয়ানত হয়ে যাবে বক্তা হওয়ার যোগ্যতা নাই যদি বক্তার চেয়ারে বসে তাহলে দেখা যাবে ওই চেয়ার থেকে যা বলবে মানুষ গোমরা হবে সভাপতি হওয়ার যোগ্যতা নাই ওই চেয়ারে সভাপতি বসলে দেখা যাবে ওই 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 পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে যে যেটা হওয়ার যোগ্য নয় তাকে সেই জায়গায় বসিয়ে দিলে আমানতের খেয়ানত হয়ে যাবে আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যায় তখন ওই সমাজটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কথা কাজে ঠিক রাখা সেটাও কিন্তু আমানত যদি আপনি কথা কাজে দায়িত্বে দায়িত্বানুভূতি জাগ্রত করে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন সেটাও কিন্তু আমানতের খেয়ানত আর প্রত্যেকটা দায়িত্বশীল চেয়ার হলো আমানতের জায়গা আপনি কোন দায়িত্বশীল চেয়ারে বসেছেন সেটা আমানত ওই দায়িত্ব সঠিকভাবে আপনাকে পালন করতে হবে সেটা যদি সঠিকভাবে পালন না করেন আমানতের খেয়ানত করে মুনাফিক হয়ে জাহান্নামের তলদেশে যাওয়া লাগবে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল আমি কি বলবো অমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা অমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন বলেন তো সেই যুগে কি এরকম কারেন্ট ছিল নাকি ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি তিনি যখন অর্ধ পৃথিবী শাসন করছেন অমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি ঘরে ঢুকতে দিলেন না বললেন দরজায় তোমরা দাঁড়িয়ে থাকো এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে এদেরকে বললেন তোমরা এবার ভেতরে আসো এরা ভেতরে ঢুকে বলল আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন তিনি তখন বললেন দেখো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন দরজায় এসে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন তোমরা ভেতরে ঢুকে আমার সাথে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথা বলবে আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি আমার আত্মীয় স্বজনের সাথে ব্যক্তিগত কথা বলি জনগণের সম্পদ নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে আখেরাতে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন কলিজায় ঢুকে গেল তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি আল্লাহ আকবার এমন যদি হতো আমাদের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না এমন যদি হতো আমাদের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের বাবুনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা এইরকম সমাজ চাইলে আমাদের সবাইকে কুরআনের সমাজ বানানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে সব কিছু তো দেখা শেষ বাকি আছে আল কোরআনের বাংলাদেশ আমরা কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসায় আর মাহফিলে দেখতে চাই নাকি কোরআনের রাজ কায়েম দেখতে চাই কোরআনের শাসন যদি আমরা পেয়ে যাই অশান্তি থাকবে না শান্তি আসবে এজন্য আমাদের সবাইকে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলনে সামিল হয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে কোরআনমুখী হচ্ছে এই দেখেন আপনাদের এই যশোরে একটা মানুষকে টাকা দেওয়া হয় নাই পয়সা দেওয়া হয় নাই কাউকে এখানে খাবার দাবার দেওয়া হবে না বিরিয়ানির প্যাকেটও দেওয়া হবে না নিজের গাটের পয়সা খরচ করে অনেকে না খেয়ে এখানে ছুটে এসেছে আল্লাহর কোরআনের আকর্ষণে
সুতরাং যে দেশের মানুষ এতটা কুরআনকে ভালোবাসে দ্বীনকে ভালোবাসে মানুষের কুরআনমুখী দ্বীনমুখী এই পরিবেশ জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ আমানতদারী শাসন ব্যবস্থা এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা দেখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কারা কারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিয়ে কাজ করতে রাজি দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন হাতগুলো নামান আমি আর একটা পয়েন্ট বলবো শুনেন মুনাফিকের আপনারা কেউ উঠবেন না মোনাজাতটা করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ আপনারা তো খুব ভদ্র মানুষ এই এলাকার মানুষ অত্যন্ত ভদ্র মানুষ যশোর মানেই ভদ্র ঠিকই আছে যশোর মানেই ভদ্র যশোর ওনার শ্বশুর বাড়ি তো এইজন্য ওনার বাড়ি খুলনায় কিন্তু বিয়ে করছে যশোরে আপনাদের এলাকার জামাই বুঝতে পেরেছেন তো জামাই কখনো শ্বশুর বাড়ির বদনাম করবে এটাই স্বাভাবিক তবে এটা উনি বাড়তি কথা বলেন নাই আসলেই আপনাদের এই যশোর এই দক্ষিণবঙ্গের মানুষ খুবই ইসলাম প্রিয় মানুষ এই দক্ষিণবঙ্গের মাটি ইসলামের ঘাঁটি নাম্বার টেন দশ নাম্বার মুনাফিকদের দশ নাম্বার স্বভাব হলো এরা সবসময় ভয়ে থাকে না জানি কোন সময় কুরআনের কোন আয়াত বা কোন সুরা তাদের চরিত্র ফাঁস করে দেয় নবীজির সময়ে যে সকল মুনাফিকেরা ছিল তারা সব সময় ভয়ে থাকতো না জানি কোন সময় কোন সূরা কিংবা কোন আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের রব্বুল আলামিন কোরআনুল কারীমের নয় নম্বর সূরা সূরাতুত তাওবা এর চৌষট্টি নম্বর আয়াতে বললেন ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা সব সময় ভয়ে থাকে কোন সময় কোন আয়াত কোন সূরা কিংবা কোন আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় দেখা যায় এই জন্য আলেমদেরকে মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা ঠিকমতো হক কথাও বলতে দেয় না দেখা যায় বহু মসজিদ আছে এমন বহু মসজিদ কমিটি আছে এমন ওই মসজিদে কখনো ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির মধ্যে টাটকা সুদখোর আছে ইমাম সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরে টাটকা ঘুষখোর আছে ইমাম সাহেব দুর্নীতি চুরি ডাকাতি নিয়ে কথা বলতে পারেন না কারণ টাটকা দুর্নীতিবাজ কমিটির ভেতরে আছে আর পাঁচ ওয়াক্ত নামাজে আসে না যারা মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা রাখে না তারা ঠিক তো কর কিন্তু আমার সমাজে বেশিরভাগ মসজিদে টাকা দেখে পয়সা দেখে ক্ষমতা দেখে কমিটিতে রাখা হয় আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ আর আখেরাত দিবসের যারা আল্লাহ আর আখেরাত দিবসের উপরে ইমান এনে ইমানের পথে চলে সে সকল বান্দারাই আল্লাহর ঘর মসজিদ আবার নামাজ নাই ঠিকমতো নামাজে আসে না নামাজে পাওয়া যায় না এই সকল লোকেরা মসজিদ কমিটিতে ঢুকে যায় আর ইমাম সাহেবের উপরে খতিবের উপরে কত যে মাতব্বরি করে মনে হয় ইমামকে তার বাড়ির গুলাম বানিয়ে ফেলেছে যে সকল লোকেরা পাঁচ ওয়াক্ত মসজিদে আসে না এই সকল লোকেরা মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা রাখে না মসজিদ কমিটিতে থাকবে তারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা ঠিকমতো ইমাম সাহেব কথা বলতে পারে না অনেক ইমামও আছে একটু তারসিরা ইমাম ব্যক্তিত্ব নাই আপনি যদি সুদখুর ঘুষখুর চুড্ডাকাইদের বলে হক কথা বলতে না পারেন আপনি এই মিম্বর ছেড়ে দিয়ে মাটি গাইতে ভাত খান মিয়া আপনার জন্য সম্মানের হবে আর যদি ওই মিম্বরে বসেন কাউকে ভয় না করে হক কথা আপনাকে বলতেই হবে আরো অনেক আছে আর বলার দরকার নাই যে দশটা বললাম এই দশটার মধ্যেও অনেক চরিত্র আছে যেগুলো আমাদের মধ্যে আছে আসুন আমরা মুনাফিকির রূপ থেকে বেঁচে থাকি মুনাফিকির রূপ থেকে বেঁচে আমরা নিজেকে ইমানদার বানাই ইমানের পথে চলি খাঁটি ইমানদার হয়ে ইমানের পথে চললে জান্নাত দিবেন কি একজন ভাই উঠবেন না আমাকে সবাইকে নিয়ে একটু মোনাজাত করতে দেন এখানে তো তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে এখন এইটা বলতে বলতে আপনারা উঠে যাবেন না তো
এরপরে মুনাজাত হবে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয়ে গহীনে আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ বলতে পারবেন না বলেন আল্লাহু 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 আল্লাহ তোমারই রহম ছাড়া বাঁচা বড়দাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ